সুই দর্শক মণ্ডলী, আপনাদেরকে স্বাগতম। আমরা এসেছি রংপুর জেলার সটিবাড়ি হাটে। আমরা দেখাবো আজকে বড় সাইজের সার গরুর দাম। চলুন আমরা কথা বলি। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সটিবাড়ি হাট প্রত্যেক রবিবার এবং বৃহস্পতিবারে হাটটি বসে। আপনারা চলুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বড় বড় সার গরুর দাম কোনটা কত। না না, আচ্ছা কাকা, এটা কি আপনার? দর্শক মন্ডলী দেখেন বিশাল সাইজের গরু। এটা কত চাচ্ছেন গরুটা দাম? 260, 260, 260 একটা দুইটা মিলে 260। দেখুন দর্শক মন্ডলী, বিশাল সাইজের দুইটা গরু। এক একটা কয় মন করে হবে মাংস? 8 মন। হ্যাঁ, 7 মন করে। 7 মন করে দেখুন দর্শক মন্ডলী, 7 মন করে মাংস হবে একটা একটা করে গরুর। আপনাদের দেখানোর চেষ্টা করুন 260। একদম কত বিক্রি করতে চাচ্ছেন? কত হলে বিক্রি করবেন আপনারা? 250, 2.5 লাখ, 2.5 লাখ, 2.5 লাখ টাকা বিক্রি করবেন। দেখুন বড় বড় সাইজের দুইটা গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন, আচ্ছা এই পাশে আছে আরও দুইটা গরু। দেখেন এটা কার, এই গরু কার? আপনার কত হলে বিক্রি করবেন? হ্যাঁ, 230, 2 লাখ 30। কয় লাখ বিক্রি করবেন? 2 লাখ 20। দুইটা দেখুন দর্শক মন্ডলী, বিশাল সাইজের দুইটা গরু। কয় মন করে মাংস হবে? হ্যাঁ, এটা কয় মন হবে? 2.11 মন হবে। 2.11 মন হবে। দেখুন দেখানোর চেষ্টা করছি, 2.11 মন হবে। আরও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আরও সামনে আছে এই যে কালো, এই কালো গরুটা, এটা কী জাতের গরু? ফ্রিজিয়ান জাতের গরু। এটা কয় দাঁত? এখনও দাঁতে নেই। কয় বছর বয়স? 2.5 বছর বয়স হয়েছে। এটা কয় মন মাংস হতে পারে? 7 মন। কত দাম চাচ্ছেন? কত? 1,30,000 টাকা। দেখুন দর্শক মন্ডলী, 1,30,000 টাকা এই গরুটির দাম চাচ্ছেন ওনারা। এইখানে যত আছে দেখবেন বড় বড় গরু। আমরা আরও জানানোর চেষ্টা করবো, দেখবো আরও আরও সামনে যাব আমরা। চলুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যে ভাই, এই দুটা কি আপনার? এইটা আপনার, এটা কি আপনার পালের গরু? ব্যবসার গরু। এটা কত হলে বিক্রি করতে যাচ্ছেন? 1,20,000। তো কত? 1,20,000 টাকা বিক্রি। কয় মন মাংস হবে? 7 মন। দেখুন দর্শক মন্ডলী, বিশাল সাইজের সার গরু। আচ্ছা চলুন আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করি। এই কালো টাকার, এটাও আপনার? এটা কত বিক্রি হলো? 92,000 টাকা বিক্রি। কয় মন মাংস হবে এটা? 6 মন মাংস হবে। দেখুন দর্শক মন্ডলী, এই গরুটি 6 মন মাংস হবে, 92,000 টাকা বিক্রি হয়ে গেছে। ভাই এটা এটা কার গরু? এটা ভাই এটা কত হলে বিক্রি করতে যাচ্ছেন? বিশাল সাইজের গরু। 1 লাখ, 1 লাখ। কয় মন মাংস হতে পারে? 5.5 মন। দেখুন দর্শক মন্ডলী, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখানে 5.5 মন মাংস হবে এই গরুটির। আরও আমরা দেখাবো, চলুন একটু সামনে। ভাই এটা কার গরু? এটা আপনার কত হলে বিক্রি করবেন? এই যে এইটা লালটা, এই লালটা কার? এই লালটা আপনার? না না, আপনার। কত হলে বিক্রি করবেন এটা? হ্যাঁ, 1,20,000। 1,20,000। কয় মন মাংস হতে পারে? 6 মন মাংস হবে। এটা কি জাতের গরু? সাহিওয়াল। সাহিওয়াল। কত আপনার পালের গরু? টেলিভিশনে দেখাবে। হ্যাঁ, কতদিন পালছিলেন এটা? এটা, হ্যাঁ এটা 3 বছর। 3 বছর পালছেন আপনি? আপনাদের আরও দেখানোর চেষ্টা করছি দর্শক মন্ডলী, এখানে যা আছে গরু বড় বড় লাখের উপরে, যা গরু দেখছেন সব লাখের উপরে দাম। চলুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আরও। ভাই এটা কি আর আপনার? এটা কত দাম চাচ্ছেন? 1,15,000। এটা কয় মন মাংস হবে? 5 মন পার হবে। তো কত বেচা যায়, একদমই বিক্রি করবেন এটা? এটা কি পালের গরু?
কতদিন পালছিলেন এটা? আপনি কি গরু মোটা তাজা করে পেলে মোটা তাজা করেন? মানে আপনি বরাবরই মোটা তাজা করে বিক্রি করেন? আচ্ছা আচ্ছা, একটা গরু এরকম মোটা তাজা করতে কতদিন লাগে? তিন বছর লাগে। আচ্ছা আচ্ছা, আপনার এটা কি জাতের গরু? ছাহি অল্প। ধরুন দর্শক মন্ডলী, আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করি। ধরুন প্রচুর গরু রয়েছে এখানে, যা দেখছেন এখানে সবই এখানে উন্নত জাতের গরু, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা। তো চলুন আমরা আরও সামনে যাই, আরও পাবো গরু দেখাতে চাচ্ছি আপনাদেরকে। এখানে যা গরু আছে দেখুন, প্রত্যেকটা লাখের উপরে দাম। ওনারা ওনার বিক্রি করে থাকেন ওনারা প্রত্যেক বছরই। তো চলুন আমরা আরও দেখাই, বিশাল সাইজের গরু দেখুন আরও আছে। ভাই এই যে গরুটি দেখছি, এটা কি আপনার? হ্যাঁ ভাই। এটা এটা কি আপনার পালের গরু? হ্যাঁ, বাড়ির গরু। বাড়ির গরু? এটা কত চাচ্ছেন? 1,20,000। কয় দাঁত এটা? দুই দাঁত। দুই দাঁত। কয় মন মাংস হবে? 5.5 মন। 5.5 মন? হ্যাঁ। শুধু দর্শক মন্ডলী, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যা গরুগুলি আছে, যে এখানে কুরবানির জন্য ওনারা বিক্রি করে থাকেন মোটা তাজা করে, সবই লাখের উপরে দাম। তো আপনি এক দামে বিক্রি করতে চাচ্ছেন এটা? হ্যাঁ। কত বললেন? 1,20,000। এটা কী জাতের? শাহিওয়াল জাত। শাহিওয়াল জাতের গরু। চলুন আমরা আরও দেখানোর চেষ্টা করি। কাকা এটা কি আপনার? হ্যাঁ কাকু। এটা কত হলে বিক্রি করবেন? নেবেন? কত বিক্রি করতে চাচ্ছেন এটা? আপনি নিলে কব, আর না নিলে কব না। আচ্ছা না করলে। আচ্ছা নেন নেন কাকু। কত কত দাম চাচ্ছেন? 1,15,000 কাকু। 1,15,000? হ্যাঁ। কয় মন মাংস হবে এটা? 5 মন। কয় দাঁত? দুই দাঁত। দুই দাঁত? দুই দাঁত। দর্শক দেখুন দুই দাঁত গরু। এটা কি শাহিওয়াল? দেশি, দেশি জাতের গরু। উনি 1,15,000 চাচ্ছেন। চলুন আমরা আরও দেখাই। আচ্ছা ভাই এটা কি আপনার? এটা কি আপনার পালের? পালের না, এটা আমাদের ব্যবসার। ব্যবসার গরু? আচ্ছা, এই ব্যবসার গরু আপনারা এটা কত দাম চাচ্ছেন? 1,25,000। এটা কয় মন মাংস হবে? 6 মন। কয় দাঁত? দুই দাঁত। দুই দাঁত। 6 মন মাংস হবে। দেখুন দর্শক মন্ডলী, এখানে যা আছে সবই বড় বড় গরু। চলুন আমরা আরও দেখি, আমরা সামনে যাচ্ছি। চলুন ভাই এটা কি আপনার? হ্যাঁ এটা আপনার? এটা কত দাম চাচ্ছেন? হ্যাঁ 90। কয় মন মাংস হবে? 4 মন। 4 মন মাংস হবে। এবং দর্শক মন্ডলী, 4 মন মাংস হবে এই গরুটি। তো উনি 90,000 টাকা দাম চাচ্ছেন। আচ্ছা আমরা আরও দেখাচ্ছি, আরও সামনে আছে। তো কাকা এটা আপনার? এটা আপনার? হ্যাঁ। এটা কত দাম চাচ্ছেন? 70। 70,000। কয় মন মাংস হবে? 3.5 মন। 3.5 মন। একদমে বেচা? একদমে বেচেন? আচ্ছা, কত বেচার টার্গেট? কত বেচার টার্গেট? 65-66 বেচার টার্গেট এটা? হ্যাঁ, খুব ভালো কথা। তো আপনার কয়টা নিয়ে আসছেন? দুইটা নিয়ে আসছি। এই এই দুটা না, এটা একটা আর একটা অধিক আছে। আচ্ছা, এটা আসছে। যাই হোক, দর্শক মন্ডলী আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে এখানে বড় বড় জাতের গরু রয়েছে। এখানে দেখুন অনেক বড় বড় গরু ওনারা বিক্রি করে থাকেন, সবই বড় গরু। চলুন আরও আমরা জিজ্ঞেস করি, ভাই এই গরুটা আপনার? এটা কী জাতের গরু? দেশি। দেশি? কয় দাঁত? 4 দাঁত। 4 দাঁত। কত বিক্রি করতে যাচ্ছেন? 80। 80। দেখুন দর্শক মন্ডলী, 80,000 টাকায় উনি এই গরুটি বিক্রি করতে চাচ্ছেন। তো আমরা পরটা দেখি, ওটা কার? চাচা আপনার? ওটা কি পালের গরু আপনার? পালি করে আমরা। হ্যাঁ, ব্যবসা। আচ্ছা, কত এইটা কত বিক্রি করতে চাচ্ছেন? হ্যাঁ, দুইটা আছে আপনার? দুইটা আছে? দুইটা কয় মন মাংস হবে?
গরু এবার কুরবানির জন্য এভাবে কিনে নিয়ে যেতে পারেন। এখানে প্রচুর গরু আছে, আরো গরু আছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে এই লাইনে যত গরু আছে সবই বড় বড় লাখের উপরে দাম। আপনারা যদি এখান থেকে কিনে নিয়ে যেতে চান এই সরিবাড়ি হেড হাটে এসে আপনারা কিনে নিয়ে যেতে পারেন। আপনাদের যদি এই ভিডিওটি দেখে ভালো লাগে তবে আমাদের সাথে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।